ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির। শুক্রবার ইরানে চালানো ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এমন সতর্কবাণী উচ্চারণ করল তেহরান। পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এ সময় নিহত হন এক সামরিক কর্মকর্তা সহ কয়েকজন। বদলা হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা ইসরায়েল প্রতিবেশী দেশ জর্ডানের সহায়তায় তাদের আকাশ সীমায় ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। তবে এরপর থেকেই চলতে থাকে পাল্টাপাল্টি হামলা, বাড়তে থাকে উত্তেজনা। সবশেষ বৃহস্পতিবার মধ্যরাতে ইরানের ইসফান সহ কয়েকটি শহরে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম দিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা বলা হলেও পরে একে বিস্ফোরণ বলে দাবি করে ইরান। পরবর্তীতে হামলার কথা অস্বীকার করে তেল আবিব ও তেহরান। এরপরই ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত রকমের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। ইসরায়েল যদি আরেকবার দুঃসাহসিকতা দেখায় ও ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তবে পরবর্তী সাড়া হবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের। সেই সিদ্ধান্ত নিতে আমরা দেরি করব না এবং সেটা কখনোই ভুল হবে না। এর আগে গেল বুধবার একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির সেনাপ্রধান। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।